ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বইতে পারে দমকা ঝোড়ো হওয়া। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টিপাত, পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হওয়া, সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আজ মঙ্গলবার আগামীকাল বুধবার ভারী বর্ষণে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ মঙ্গলবার বিকেলেই পূর্বাভাসে জানানো হয়েছিল কালো মেঘে ঢেকে গিয়েছিল শহরের আকাশ। ইতিমধ্যে এক পশলা বৃষ্টিতে ভিজছে কলকাতার রাজপথ। হাওয়া অফিস আরও জানাচ্ছে নিম্নচাপের প্রভাব আরও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের 2-1টি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া 2-1টি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে বাঁকুড়া, পুরুলিয়ার 2-1টি এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে ওই দিন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলার 2-1টি এলাকাতে। হাওয়া অফিস আরও জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা। দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 কিলোমিটার অতিক্রম করতে পারে। পাশাপাশি বুধবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ রয়েছে যার জেরে এই বৃষ্টিপাত হতে পারে একাধিক জেলায়।